অধ্যাপক প্ৰদীপ খাটনাৰে এতিয়া অডিটবোৰৰ ওপৰত শুকা নিবেদন কৰিব। মই তেওঁক মঞ্চলৈ আহিবলৈ আহ্বান কৰিলোঁ আৰু তেওঁক সম্বৰ্ধনা জনাবলৈ এম কামালুদ্দিন আহমেদক অনুৰোধ কৰিলোঁ। পৰম শ্ৰদ্ধেয় সভাপতি মহোদয়, মঞ্চত উপৱিষ্ট সুধীবৃন্দ আৰু অজিত বৰুৱাৰ গুণগ্ৰাহী তথা অজিত বৰুৱাৰ সাহিত্যৰ ৰস আস্বাদন কৰোঁতা বিশিষ্ট ব্যক্তিসকল, মোক ক'বলৈ কোৱা হৈছে অজিত বৰুৱা এটি চমু টকা। এই সম্পৰ্ক অজিত বৰুৱাৰ বিষয়ে অতি সংক্ষিপ্তকৈ, তেখেতৰ সাহিত্যৰ বিষয়ে অতি সংক্ষিপ্তকৈ মই দুটা এটা কথা ক'বলৈ যত্ন কৰিম। অজিত বৰুৱাৰ যিটো কবিতাই অসমীয়া সাহিত্যত এটা যাওঁতিযুগীয়া স্থান দখল কৰিব বুলি মই ভাবোঁ, সেই কবিতাটো হৈছে ব্ৰহ্মপুত্ৰ। ইয়াৰ বাহিৰেও বহুকেইটা কবিতা তেখেতে লিখিছিলে, কিন্তু খুব যে বেছি সংখ্যক কবিতা লিখিছিলে সেইটো নহয়। বহুত ভাবি চিন্তি নানান পৰিৱৰ্তন কৰি তেখেতে কবিতা লিখিছিল। ব্ৰহ্মপুত্ৰ এই কবিতাটো লিখোঁতে তেখেতৰ সুদীৰ্ঘ 29 বছৰ লাগিছিল। 1960 চনত কবিতাটো লিখা আৰম্ভ কৰে আৰু 1989 চনত কবিতাটো তেখেতে সম্পূৰ্ণ কৰে। তেখেতে নিজেই লিখি থৈ গৈছে 29 বছৰ লাগিছিল এটা কবিতা লিখোঁতে। কিমান পৰিৱৰ্তন কৰিছে আৰু কিমান আঁচনিৰ মাজেৰে তেখেতে সেই কবিতাটো আগবঢ়াই নিছে, এইটো ভাবিলে আমি এতিয়া বিস্মিত হ'ব লাগে। তেখেতে নিজেই কৈছে যে কবিতা দুটা ধৰণৰ, এটা ধৰণ হৈছে নাট্যধৰ্মী আৰু আনটো হৈছে মূলতঃ চিত্ৰধৰ্মী। আৰু তেখেতে নিজৰ কবিতাক মূলতঃ নাট্যধৰ্মী বুলি কৈছে। আৰু সেইকাৰণে তেখেতে কৈছে যে তেখেতৰ কবিতাত ক্ৰিয়াপদৰ প্ৰয়োগ বেছি হয়, কাৰণ ক্ৰিয়াপদে তেখেতৰ মতে নাটকৰ যিটো গুণ সেইটো কবিতাৰ মাজত সঞ্চাৰিত কৰে। আৰু তেখেতৰ কবিতা যদি আমি ক্লোজলি পঢ়ি চাওঁ তেতিয়া আমি দেখোঁ যে তাত বিশেষকৈ বা বিশেষণতকৈ ক্ৰিয়াপদৰ ব্যৱহাৰ তুলনামূলকভাৱে অলপ বেছি। কবিতাৰ মাজেৰে তেখেতে এটা নাটকীয়তা আনিব খুজিছে। আৰু ব্ৰহ্মপুত্ৰ এই কবিতাটোত তেখেতে 4টা বস্তু সমবেত কৰিব খুজিছে। প্ৰথমতে তেখেতে ব্ৰহ্মপুত্ৰৰ পাৰৰ ঘটনাৱলীৰ এটা ঐতিহাসিক এটা ছবি এটা উপস্থাপন কৰিব খুজিছে। দ্বিতীয়তে তেখেতে ব্ৰহ্মপুত্ৰৰ বুকুৰ ঘটনাৱলী, ব্ৰহ্মপুত্ৰৰ পাৰৰ ঘটনাৱলী প্ৰথম, আৰু ব্ৰহ্মপুত্ৰৰ বুকুৰ ঘটনাৱলী, ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত নাও ডুবি কোনোবা মানুহ মৰিছে, এজন মানুহ তিব্বতৰ লামা তেওঁ হত্যা কৰা হৈছে ব্ৰহ্মপুত্ৰত ডুবাই, আন এজন জেকব টমাছ মেছনৰী তেওঁ নাও ডুবি মৰিছে, ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত ঘটা ঘটনাবিলাক। তাৰপিছত তেওঁ কবিতাটোত তান্ত্ৰিক সাধনাৰ বিভিন্ন পৰ্ব সেইবিলাক উল্লেখ কৰিছে। আৰু চতুৰ্থতে সেই কবিতাটোত তেখেতে সনাতাৰ যিটো আংগিক সেই আংগিকটো আনি দিছে। এই 4টা বস্তু সমবেত কৰি তেখেতে এই কবিতাটোৰ মাজেৰে আমাৰ জাতীয় জীৱনৰ যিটো দীঘলীয়া ইতিহাস এই ইতিহাসটো বৰ সাৰ্থকভাৱে দাঙি ধৰিব পাৰিছে। ইয়াত এনেকুৱা এটা আমি কাব্যিক এটা সাধনা দেখিবলৈ পাওঁ, যি সাধনাৰ অন্তৰালত এটা দীঘলীয়া কষ্টকৰ এটা যাত্ৰা সোমাই আছে। অজিত বৰুৱাই এঠাইত লিখিছিলে যে তেখেতৰ এটা প্ৰিয় লাইন হৈছে,
রবীন্দ্রনাথের একটা লাইন যে আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, তবু উড়েছিল এই মোর উল্লাস। যে আকাশত মই উড়িবলে যত্ন করেছিল, আকাশত মোর উড়ার ইতিহাস মই রাখি যাব খোঁজা নাই। যে ভাল কবিতা লিখিবলে মই যত্ন করেছিল, হয়তো সফল নহবও পারো কিন্তু মই চেষ্টা করেছিল। আমি এতিয়া পাঠক হিসাবে কব পারো যে কবি অজিত বৰুৱা বিশ্বর বিখ্যাত কবি সকলের কিছু কবিতা পড়ার যে মোট অভিজ্ঞতার ভিত্তিতে কম যে তখন কবি হিসাবে একজন অত্যন্ত সফল কবি আর অসমীয়া কবিতা তখেতে যে একটা উখ পর্যায়ে লই গল সেই এতিয়া আমার কারণে অত্যন্ত একটা গৌরবর কথা। আর এটা কবিতার মাজে একটা বিশ্বজাগতিক একটা পরিক্রমা আগবাইছে, বিশ্বজাগতিক একটা পরিক্রমা আগবাইছে। তখেতে অসমৰ মোহৰ ডিঙিৰ টিলিঙাৰ মাতত শুনিছে ব্রহ্মাণ্ডৰ সংগীত। তাৰপিছত তখেতে কৈছে যে তৰাবিলাক পাৰ হৈ গৈ বৈকুণ্ঠৰ পঞ্চ ঘণ্টা তখেতে শুনিবলৈ পাইছে এনেকুৱা এটা উচ্চ পৰ্যায়ত এনেকুৱা এটা মানে চেতনার ধ্বনি যত সুখ আর দুঃখ দুটাল সমান্তরাল রেখার দরে গই গই মিলি পড়ছে। আর শুনবলে পাইছে গোটেই দেহেরই একটা অপার্থিব সুর যে পানী ঘন অপার্থিব সুর বলে কেছে। এই একটা বিস্ময়বোধ আর বিশ্বজাগতিক আপনার মিউজিক অফ দ্য স্ফিয়ার্স বলে কব পারি তেনেকুৱা এটা বিশ্বজাগতিক একটা সাংগীতিক সুর সমলয়ের মাজত একটা বিশ্বজাগতিক আর আত্মিক চেতনার উপলব্ধি আমি অজিত বৰুৱাৰ কবিতার মাজেৰে পাও। যি কবিতার মাজেদি দাঙি ধরব খুঁজিছে তেখেতৰ ভাষাত অনুচ্চ স্বরের বিবেক বাণীয়ে জনা বহু বিভ্রমর কথা আর বহু মানে জ্ঞানের দ্বারা সাধনার দ্বারা প্রাপ্ত সত্যর কথা। গতি মানে তখন লগ পাওঁতে প্রায় মানে কম বয়সীয় লড়ার নিচিনাই আসিল। মোক এখন কিতাব উপহার দিছিল, লিখি দিছিল শ্রীযুত বলে মোর নামের আগত লিখে দিছিল। তখন মানুষ মানে অতি ভদ্রভাবে ব্যবহার করে, একেবারে সরু লড়া হলেও তাক নেকলে। তারপর মানে বহুত খাতির বাতি করে বহুত হওয়ার পিছন তুমি বলে সম্বোধন করেছিল। এনেকুৱা এজন ভদ্র মানুষ যার মন ইমান বিশাল আর অধ্যয়নের মানে গভীরতা ইমানখিনি যে তাক বর্ণনা করে শেষ করব নয়। আপনার সম্মুখত যখন ছবি আছে তখেতর তাতে আপনাদের দেখব এই কোলা কোলা কিতাবকিটা এইকটা বঙ্গদর্শন কেবাটাও ভলিউম আপনার বাংলা রেনেসাঁসর সারাংশ সম্বলিত সেইকেইখন আপনার আলোচনীর মানে বন্ধাই থাকা সংস্কৃতি এইখন ডাঙর কিতাব যখন আছে যতদূর সম্ভব এখন মণি আর উইলিয়ামসর সংস্কৃত অভিধান তখেতে সদায় পড়ে এখন নিজকে ধন্য মানিছো। আর ইমানেই কই মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছো কাৰণ আমাৰ কাৰ্যসূচী দীঘলীয়া। ধন্যবাদ।